গাইস টু অ্যানাদার ভিডিও। আমার নাম রাজেশ আর আপনারা দেখছেন এসআরএ লাইভ ব্লগস। আর আজকে আমাদের সঙ্গে সুরজিৎ দা আছে। তোমরা কমেন্টে জালি জালি মেরে দিচ্ছিলে সুরজিৎ দা কোথায়, সুরজিৎ দা কোথায়। তো এই যে একসাথে আমরা আবার একসাথে আজকে আমরা যাচ্ছি ঘাটালে। একটা নিউ রেস্টুরেন্ট খুলেছে পিৎজা, পিৎজার একটা ভালো পিৎজা পাওয়া যায় ঘাটালে, সেখানে হচ্ছে আমরা যাচ্ছি ঘাটাল আর বং পিৎজা, ঠিক আছে। তো নতুন রেস্টুরেন্ট, তো প্রথম ব্লগ, তো দেখবেন ভালো করে। আর চলুন যাওয়া যাক। বং পিৎজাতে চলে এসেছি। তো এটা হচ্ছে ঘাটালের বং পিৎজা, দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সাজানো হয়েছে হোটেল রেস্টুরেন্টটা। তো উপরে দেখতে পাচ্ছেন বং পিৎজা লেখা আছে, আর এখানে সব বাইকের মডেল টডেল দিয়ে নতুন করে সাজানো হয়েছে ভালো। তো চলুন ভিতরে যাওয়া যাক আর কী কী খাবো, পুরো ভিডিওটা ওয়াচিং করবে লাস্ট পর্যন্ত। তো এটি হোটেল, তো বসবো তো স্কুটিটার মধ্যে বসবো। স্কুটিটা দেখতে পাচ্ছেন, স্কুটি ডিজাইনে টেবিল করে সাজানো আছে, খুব সুন্দর রেস্টুরেন্ট আপনারা দেখতে পাচ্ছেন। সুরজিৎ তো আগেই বসে হচ্ছে স্কুটিতে, এদিকে বাইকের চাকা দেখতে পাচ্ছেন, সুরজিৎ দাকে একবার ধাক্কা দিবে। ভাবনা চিন্তা করে বলো কি খাবে। তোমাকে আলাদা করে নতুনভাবে আর কিছু করতে হবে না এটাতে, যদি চিকেন লাভার হও। আর যদি মনে হয় যে একটু স্পাইসি খাবে, হটেল স্পাইসি নিতে পারো।
এটা খুব ভালো ফ্রাইড রাইস পাইছি, এটা আমাদের খুব বেশি চাই। আচ্ছা চিকেন পিজ্জাটা পুরোটা বলি ওভার, আর একটা মাটন পাইছি একটা ছোটো করে, একটা মিডিয়াম মাটন পাইছি কি মিডিয়াম আর দাদা আমাদেরকে হচ্ছে কুপন সিস্টেম করে দিচ্ছে, যে আমাদের হচ্ছে চ্যানেল থেকে যদি আপনারা দেখে এখানে আসেন আর যদি আমাদের কুপনটা ইউজ করেন তাহলে আপনারা কিছু শতাংশ ছাড় পাবেন। দাদার কাছে যদি স্যারের লাইভ ব্লগস থেকে যারাই আসবেন ওনারা যে কুপনটা দেবেন 200 টাকার উপরে আমরা 10% ফ্ল্যাট অফ। ধন্যবাদ দাদা। তো আমাদের খাবার তো এখনও পর্যন্ত অর্ডার দেওয়া হয়েছে, তো এখনও সেটা রেডি হচ্ছে, ঠিক আছে ওয়েট করছি। আর শরীরে বসে আছে মাথায় হাত দিয়ে খাবে খাবে ভাবছে, ঠিক আছে। আর আমার যেটা অর্ডার দেওয়া হয়েছে সেটা হচ্ছে হট স্পাইসি চিকেন পিৎজা আর হচ্ছে চিকেন ওভার পিৎজা, ওভার ডেড পিৎজা। তো আমাদের দুটো পিৎজা ইতিমধ্যে চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর পিৎজাটা, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পিৎজা। থ্যাংক ইউ দাদাকে। হ্যাঁ আচ্ছা আমি একটা পিৎজা হচ্ছে মানে ক্ষণ নিয়ে যাবো, মানে অর্ডার। শান্ত মনে বসে আছে পিৎজাই পুরো একবারে, মানে টুট পারো স্পে টুট পারো সুন্দর টুট পারো গে স্পে। তো পিৎজাটা খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন, আর আমরা খাওয়া শুরু করবো, তো চলুন। তো স্টার্টিং তো এটা দিয়ে হচ্ছে যে যিনি এখানকার মানে ওনার, তো দাদা উনি হচ্ছে আমাদের জন্য স্পেশাল এটা হচ্ছে বানিয়ে দিয়েছেন। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে এই ধরনের জুস, উফ দেখার মতো লাগছে। ইতিমধ্যে তো আমাদের একটি পিৎজা শেষ হয়ে গেছে, খেয়েটে পুরো পেট ফুল হয়ে গেছে, তো এই পিৎজাটা কী করে শেষ করবো বুঝতে পারছি না, ঠিক আছে। আর আমাদের দুটো কোল্ড ড্রিঙ্কস চলে এসেছে ইতিমধ্যে, আর জুস তো আছেই যেটা দাদা গিফট করেছে আমাদের মানে কিন্তু ওনার। তো আর শরীরে তা দেখতে পাচ্ছেন সেবার খেতে পাচ্ছে না, আর পিৎজাটা খুবই টেস্টি হয়েছে কি বলবো। আর আপনারা আসতে পারবেন এখানে, আসতে পারেন এখানে, এখানে হচ্ছে পিৎজাটা খুবই সুন্দর করে, ঠিক আছে, আর খুবই স্পাইসি। সুরজিৎদা নিচ্ছে দেখতে পাচ্ছেন, সুরজিৎদা এক্সাইটেড পুরো তুলতে পারে না ওটা দিয়ে, ঠিক আছে। আচ্ছা যারা চিকেন ভালোবাসে তারা এই ওভারড্রাফ পিৎজাটা মাগাতে পারে, চিকেন লাগবে শুধু চিকেনই খায়, চিকেন ওভারলোডেড ধরো যারা মানে মেন্টালি প্রিপেয়ার হয়ে থাকে আমি চিকেনই খাবো আজকে, অন্য কিছু টপেল দেবো না।
এবার এক্সট্রা যদি কেউ টপিং চাই তাহলে দেওয়া যায়, কিন্তু যারা প্রচণ্ড ভাবে চিকেন লাভার তাদের জন্য, যারা চিকেন লাভার তারাই চিকেন ওভারড্রাফ্ট পিৎজাটা মাঙাতে পারে, আর নাহলে যারা স্পাইসি খেতে পছন্দ করে তারা হট স্পাইসি পিৎজা যেটা আমরা এই মুহূর্তে ছোটোটা যেটা খেলাম সেটা মাঙাতে পারে, মানে বড়ো আর ছোটো দুটোই পাবে। উফ, চিকেন লাভার ভাই, আমরা চিকেন লাভার ভাই, আমি ভাই ভেজ খেতে পাচ্ছি না, আমি ভাই চিকেন লাভার আমি বলে দিচ্ছি, ওই জন্য আমি এটা আমার জন্য স্পেশালি অর্ডার দিয়েছিলাম চিকেন লাভার বলে। অসাধারণ, অসাধারণ, চল চলো কোন একটা করে, মানে কোন বলতে সরি থ্যাংকস আপ, মজা হচ্ছে, হিলিয়ে ফুলছো কেন? আচ্ছা তাহলে দাদা দিনে কতবার মানে কোন থামস আপ খান? আয় যদি পরে তারই পরে, ঠিক আছে মাসা গেল। আহা, একই জিন্দগি হ্যাঁ, আচ্ছা দাদা পিজার ব্যাপারে কিছু বলবেন? পিজাটা খুবই সুন্দর হয়েছে, বলার কি আছে, দেখলি খাবার যেতে হবে, রেকর্ড রেখে দেবো। আর আপনি কি চিকেন লাভার না ভেজ লাভার? আমি ভাই 100% চিকেন লাভার দেখতে পাচ্ছি, আমি যদি চিকেন পিজাটা আর আপনি যদি চিকেন লাভার হয়ে থাকেন তো চিকেন পিজাটাই অর্ডার দেবেন। দেখুন ইতিমধ্যে অর্ধেক শেষ করেছি, এখনও অর্ধেক পড়ে আছে, এরকম শেষ করবো, আমি শেষ করবো একটু দুবার। আমাদের রাজেশ দা বলছে তো ওই শেষ করবে, আর কাকু দিবে না বলছে, টিং করেছে আজকে। রাজেশ বলেছিল ওটা পুরোটা খাবে, তো খেতে পারেনি ও, আমাকে দিয়েছে। দেখুন এটা পুরোটা চিটিং হলো, আমি কি করবো, মানে আমার একটু পেটে জায়গা নেই, কী করে খাবো, শরীর দিয়ে বলছে খাবে বলে তাকে দিয়ে দিচ্ছি, আমার পেটেও জায়গা নেই, আমি কী করে খাবো সেটা আপনারা কমেন্ট করে বলুন রাজেশকে। এবার লেগেছে, বলছে তো খেতে পাচ্ছে না, চলো চিয়ার্স, চিয়ার্স পিজ্জা, চিয়ার্স থ্যাংকস আপ ছাড়ো, না 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 না, আমি আর চলো খেতে চলো যেতে হবে। তাহলে সুরজিৎ দা ওটা খাও, সে চুপচাপ আমি এইটা স্টার্টিং করবো। খুব তুমি টেস্ট করে দেখো, আমি ভিডিও হচ্ছে বলে তার জন্য বলছিলাম বিশাল। তো আমাদের বিলটা আছে, আমি নেবো এখন। বিলটা আর প্লিজ আপনারা হচ্ছে এই রেস্টুরেন্টে আসবেন, পিৎজা খেতে খুবই সুন্দর পিৎজা পাওয়া যায়। আর এই দাদাটার জন্যে মানে ইনি হচ্ছে এখানকার ওনার, এনার জন্যে আছে আগামী ভাটালে হচ্ছে ভালো পিৎজা এখানে পাওয়া যাচ্ছে। আর ইনি হচ্ছেন আমাদের ঘরে সাপ্লাই দেওয়ার ব্যবস্থা করেছেন অ্যামি ফুড নামে, আপনারা যে অ্যাপটা জানেন, যে এখানকার যত ঘাটালের হোটেল আছে সব কিছু খাবার আপনারা ঘরে বসে পাবেন অ্যামি ফুড। তো ইনি এই সার্ভিসটা চালু করেছেন, তো দাদাকে ধন্যবাদ জানাচ্ছি এর জন্যে, এই সাপোর্টটা দিয়ে জন্য, এত সুন্দর পিৎজা রেস্টুরেন্ট করার জন্যে খুবই সুন্দর পিৎজা পাওয়া যায়। আর আপনারা আসবেন, পিৎজা খেয়ে বলবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আমাদের কথা তো আমাদের বিশ্বাস হবে না পিৎজাটা কেমন হয়েছে, তো এখানে যারা হচ্ছে মানে বসে খাচ্ছে তাদেরকে জিজ্ঞাসা করুন দাদাদেরকে কেমন পিৎজাটা হয়েছে। আমি আরেকবার বাইরেটা দেখাচ্ছি আমার দিকে,
আর উপরে একটা লেখা আছে ঘাটাল, ঘাটাল দিয়ে ডেকোরেশনটা করেছে। আর এদিকে একটি বাইক, বাইক কি বাইক এটা কি বলে জানি না, ব্যাটারি বাইক বলতো শুনেছি যদ্দ, ওটা দিয়ে ডেকোরেশন করেছে। বং পিৎজা রেস্টুরেন্টের নাম হচ্ছে বং পিৎজা, আপনারা দেখতে পাচ্ছেন। আর উপরে ডিজাইন ফিজাইন করেছেন, দেখুন খুবই সুন্দর রেস্টুরেন্টটা, খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা তো এই মুহূর্তে বেরিয়ে পড়ছি, আর এই মুহূর্তে আমরা ঘর যাব, ঠিক আছে। সুরজিৎদা হচ্ছে না দাঁড়িয়ে, পার্সেল নিয়ে নিয়েছি, আমরা একটা বাড়ির জন্য নিয়ে যাচ্ছি, ঠিক আছে। এটা দেখতে পাচ্ছেন পার্সেলটা, আর পিৎজা নিশ্চয়ই খেতে আসবেন। ঘাটালে এরকম পিৎজা তো আগে কোনোদিনও খাইনি, আমি তো 100% বলবো। তো এখানে সুন্দর পিৎজা পাওয়া যায়, আপনারা আসতে পারেন। আর এখানে আছে আমরা যেটা বললাম যে কুপন সিস্টেমটা হচ্ছে, যে কোনো 5 জন লাকি লাকি ভিউয়ারকে দেবো, ঠিক আছে। তো চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব দরকার, কেউ কমেন্ট করলে হবে না, যে কমেন্ট একটা ভালো দেখে করলে যে আমরা তাদের কুপন দিতে হবে তা না, চ্যানেলে শেয়ার করতে হবে যে আমাদের ভিডিওটা, ওটাকে ভালো করে শেয়ার করতে হবে। আর হচ্ছে ভিডিওকে একটা লাইক দিবেন, তা সাবস্ক্রাইব তো অবশ্যই দেবেন, অনেকে আছে সাবস্ক্রাইব করবে না, কমেন্ট করে দিয়ে হচ্ছে ভাই বললো আমার হচ্ছে এনি কেন, তো তো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। তো প্লিজ সাপোর্ট করবেন, আর আজকের জন্য এইটুকুনি, তো পরবর্তী ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে।